हेलो पीपल ब्लॉग शुरू कर लाम आमी एखन एकटा ट्रकेर उपरे आसी आमाके जोर करे गरुर हाटे निये जाच्छे आमी बोले गरु ना छागल आमार बिक्री करे दिबे तो किभाबे एखाने आसछि ओटा परे बोलतेछि ओह कि सुंदर हुडी फैशन আজকে ফ্যাশনের মুডে আছি এ জালোয়া এ হ্যাঁ তো কাপড় আমার ওই গড ও শি আরো এক কার্টুন আসলে আমার কাপড় একটু বেশি হয়ে গেছে আই থিংকিং যে কমানো দরকার কমানোর একটা ইউনিক সিস্টেম হচ্ছে গিয়ে জিনিসগুলো ফেলে না দিয়ে এবার বুঝাই যাচ্ছে শীতটা একটু বেশি পড়বে মানুষকে একটু দিয়ে দাও মানুষকে দান করো যাতে ওদের কাজে লাগে যাতে একটু ওম পায় তাই না মানে এর কুলনেস এভাবে দেখাও না আরও জ্যাকেট গিয়া কিনবা আমাদের সমস্যা কি আমরা জানি যে যেই জ্যাকেট আমাদের 4-5 বছর আগে লাগতো যে এইবার লাগবেও না তাও কেন জানি যদি ছুকা ওইটার ভিতরে আটতে পারি ওই লোভে আমরা ওই জ্যাকেটগুলো ফেলি না কিন্তু আজকে আমার প্রিয় জ্যাকেট হোক অপ্রিয় জ্যাকেট হোক টি শার্ট হোক ফুল স্লিভ হোক আমি সব কয়টা আমি দেওয়ার ব্যবস্থা করতেছি একদিনের জন্য যথেষ্ট কেমন একটা শরীরের মধ্যে একটা ভাব আইছে না আজকেই কয়টে খুঁজে পাইছি আমার বাকি জামা যেগুলো শীতের মেনলি ওগুলো সব মগবাজারে আছে ওইখান থেকেও কালেক্ট করে আস্তে আস্তে দিব আপাতত এখানে প্রায় 25টার মতো আছে ওগুলো দিয়ে শুরু করি রাইট মোজাও দিয়ে দিতেছি যদি করো মোজা কাজে লাগে চলে যাচ্ছে আর আসবো না টাটা চশমা পরলে রুম গোলায় যায় কেন হ্যালো পিপল আসলে শীতের জামা যেটা বললাম দিব তো এই টাইমে পূর্ণতা ফাউন্ডেশনের একটা ছেলে আছে তাশফিকুর রব ও আমাকে বললো যে তারাও বলে দিচ্ছে সো ওয়াই নট জয়েন দেম তো এই শীত নিয়ে তাদের একটা প্রোগ্রাম আছে ওটার নাম হচ্ছে নিবৃত্তি যেখানে তারা নতুন নতুন শাল সোয়েটার জ্যাকেট এগুলো দিচ্ছে আরও মানুষ অনেকে আমার মতো এরকম কালেক্ট করে নিয়ে আসছে সো ঢাকার বিভিন্ন জায়গায় তারা আজকে কাপড় দিবে সো আমরা জীবনমুখী গ্যাং থেকে যে দুষ্টু মাজেদ আর ফালতু রুবায়ের এদেরকে নিয়ে আমরা যাবো তো আমাদের ওই ওই গ্যাংয়ের সাথে যখন দেখা হবে তখন আমরা একবারে এরপরে ব্লগটা চালু করব আর চশমাটা তো টনি স্টার্ক লাগতেছে আমারে হ্যাঁ আয়রন ম্যান খুললে পড়ে যাবো না তো আমরা চলে এসেছি একটা চিপার মধ্যে যেখানে পোলা পাইন নতুন নতুন কম্বল কিনছে সব কিনছে বাচ্চারা কত সুন্দর কাজ করে আর বাপ মারা বলে যে বাচ্চারা কাজ করে না এগুলো সব ট্রাকে ওঠার জন্য যারা ট্রাকে উঠতে চায় তারা ট্রাকে উঠা বসে আছে ওরা নামবে না কুল বাসটা ওরা নিয়ে নিবে নিউ আসে হচ্ছে গিয়া 105টা কম্বল 35টা শল আর 60টার মতো সোয়েটার মানে নিউ যেগুলো আমরা আনছি 3-4 বস্তার মতো হচ্ছে গিয়ে আপনার ইউজ কাপড় চোপড় আছে ইউজ বলতে কি মানে ভালো কন্ডিশনের যেগুলো বাট মানুষের ছোট হয়ে গেছে অথবা লাগে না বুঝছেন না মেইনলি মানুষ খোঁজা হবে কিভাবে যে কাদের যে দিব এটা এটা বুঝবো কিভাবে এত ফুল রাউন্ডটা মারার কারণটাই হয়েছে যে মানে যারা পথের মধ্যে থাকে ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি ওরা সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এরপরে যে গরিব মানুষের ইটা আসে কিছুদিন আগে আমরা একটা ওল্ড এজ হোমে গেলাম সেখানে আমরা 3টা হুইলচেয়ার দিয়েছি সেটা বাই দ্য ওয়ে যারা জীবনমুখী গ্যাংয়ে আছেন তারা জানেন যে মানে ওখানে রিধিয়াপু রিধি নামের একজন হ্যাঁ সো উনি হচ্ছে গিয়ে আমাদেরকে আর কি ওইটা দিয়ে জন্য ফাইন্যান্সিয়ালি আর কি প্রোভাইড করছে আর কি ওটা যত পারি আমরা এরকম হেল্প করব কারণ রুবায়েতের 5 বছর আগের জ্যাকেট যেটা ওর গায়েও লাগে না পেটটা ফুলা থাকে ওইটা ওর ফেভারিট জ্যাকেট ওটা দিতে চায় না কিন্তু এবার ও দিয়ে দিবে ওই জিনিসটা আমি ট্রাকে যেতে চাই আমি জীবনে ট্রাকের পিছনে চড়ি নাই আমাকে দিচ্ছে না সাইকেল ভাই ট্রাকে চড়তে চায় আমাকে দিচ্ছে না ট্রাকে উঠতে এসি আছে
কি জানস তুই কই যাচ্ছিস হ্যাঁ আমি তো ডাইরেক্ট আমি জানি হচ্ছে কি এরিয়া বুঝছেন আচ্ছা আমি বোকা মানুষ আমি এত কিছু বুঝি না সাদা মনের মানুষ আচ্ছা হ্যাঁ আপনারা প্লাগ করে দিলো আপনারা ঠিক আছে তো আমরা এখন উত্তরার জশমুদ্দিনে আছি রুমাইদ ইজ ভেরি হ্যাপি ও তো বুঝতেছে না যে ওকে জামা দেওয়া হবে না কন্ট্রোল করাটা সবচেয়ে টাফ কারণ সবাই এক্সাইটেড হয়ে যাবে There is a message drifting in না মানে ভালো লাগে আবার খারাপও লাগে ভালো লাগে যে দিতে পারতেছি খারাপ লাগে হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি কিছু কিছু জিনিস করেও মজা লাগে আরাম লাগে শান্তিও লাগে এটা হচ্ছে এরকম ছোট্ট ভাল লাগতেছে দ্বিতীয় ভাল লাগতেছে এটার পূর্ণতা ফাউন্ডেশনের সাথে এটা পার্ট হতে ভাল লাগতেছে গ্রেট গাইস পোলা ব্যানের এনার্জি চাচ্চু আমাকে পিজা খাওয়াও এই দুটাই আমার প্রিয় শার্ট আছে এগুলো পরে কত ডেট করেছি আরো এসএমএস করে জানাচ্ছে হাউ শি ইজ ফিলিং নিঠু আপাধারে গান গাই আচ্ছা অন্তাক্ষরি খেলবো কি জানি সোনা বন্ধু আমার কেউ নাই সোনা বন্ধু আমার কেউ নাই ই ই কি ভাই আপনি কেন পিছা কথা কোন কি লাইক ই ই ই দিয়া গান গাও ই ই রসই ই এ জীবনমুখী ব্লগ ভার্সেস পূর্ণতা ফাউন্ডেশন সব ভলেন্টিয়ার এমন না যে পয়সা পাতির জন্য করতেছে কি করছিল এই বয়সে তো এবারে শীতটা কিন্তু আসলে বেশি পড়বে মনে হচ্ছে তো আপনাদের যার যার এরকম এক্সট্রা কাপড় আছে যা আছে নট নেসেসারি লিভাই করতে হবে বাট ইউ গাইস ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ নিজের এরিয়ায় সবার আগে দাও নিজের এলাকায় দাও মহল্লায় দাও ওখানে যারা আছে রাস্তায় থাকে হোমলেস আছে সময় রিক্সাওয়ালারা আছে তাদেরকে ট্রাই টু হেল্প দ্যাম আউট রাইট দে নিড ইট
ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু পূর্ণতা ফাউন্ডেশন, তোমাদের কি নিবৃত্তি রাইট? হ্যাঁ, প্রজেক্ট নিবৃত্তি। আই ওয়াজ সো হ্যাপি টু বি আ পার্ট অফ ইট। সো সবার একটা মেসেজ আসে হচ্ছে কি জীবনমুখী ব্লগের ফ্যানদের জন্য। সো 3 2 1 সাবস্ক্রাইব টু জীবনমুখী ব্লগ। পিস।